হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকেও চলে এসেছি কুইক অ্যান্ড ইজি একটা রেসিপি নিয়ে। ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। এখানে বানিয়ে নেবো ম্যাগি অমলেট রেসিপিটা। তো খুব চটজলদি একটা রেসিপি, আমরা যেমন করে ম্যাগি বানাই তো সেইভাবে ম্যাগিটা বানিয়ে নেবো। এখানে জাস্ট আমি জল দিয়ে ম্যাগিটা দিয়ে দিয়েছিলাম, ম্যাগিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিয়েছিলাম, যেভাবে আমরা ম্যাগি রেডি করি একদম সিম্পলভাবে। এখানে একটা দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একদম মাঝারি মাপের একটা পেঁয়াজ নিয়েছি, এর মধ্যে যে ম্যাগিটা হয়ে গিয়েছিলো সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো, তার মধ্যে দেব কিছুটা পরিমাণ, বুঝে দিও, এখানে কাঁচা লঙ্কা কুচো দিতে পারো, আমি এখানে কাঁচা লঙ্কা দিইনি, এখানে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি, তোমরা গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই দিতে পারো। এখানে আমি দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা আর দিলাম একটুখানি নুন। এখানে আমি অ্যাড করব একটু বেসন, বেসনের জায়গায় কেউ যদি মনে করো এখানে কিন্তু ময়দা বা আটাও কিন্তু এখানে অ্যাড করতে পারো। এইভাবে করলে এটা কিন্তু টেস্টি হয়, আর এটা যদি বাচ্চাদেরও করে দাও বা নিজেরাও খেতে পারো, এটা এটা কিন্তু পেটটা বেশ ভরা থাকে। শুধু ম্যাগি না করে এইভাবে যদি এই রেসিপিটা ট্রাই করো, ম্যাগির থেকে একটু অন্যরকম, এটা টিফিনে কিন্তু ব্রেকফাস্টও দিতে পারো বা কোনো বাচ্চাদের স্কুলে বা এমনি টিফিনেও কিন্তু এটা ব্যবহার করতে পারো। এখানে তাহলে আরেকটুখানি তোমরা বেসম, আমি অল্প অ্যাড করেছি, আরেকটু বেসম অ্যাড করতে পারো আর আরেকটু ময়দাও কিন্তু এখানে অ্যাড করে দিতে পারো, তো যেটা ইচ্ছা সেটাই অ্যাড করা যায়। আর দেখো এখানে আমি দিয়ে দিয়েছিলাম একটু সোয়া সস, দিয়ে ভালো করে এটা মিক্স করে নিয়েছিলাম, কড়াতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ফ্রাই করে নেব। রেডি হয়ে যাবে, এটাকে এইভাবে দেখো একটু ঘুরিয়ে এটা স্প্রেড করে নেব, ব্যাস রেডি হয়ে যাবে আমাদের ম্যাগি অমলেট সস। দিয়ে এটা কিন্তু গরম গরম পরিবেশন করতে পারো। এটাকে যদি দাও, অনেক সময় কি হয় ম্যাগি আমরা যখন টিফিনে দিই সেটা একটুখানি কেমন স্টিকি স্টিকি হয়ে যায়, সেটা খেতে ভালো লাগে না, কিন্তু এইভাবে যদি এটা বানিয়ে দাও পেটেও থাকে আর এটা কিন্তু ওরকম স্টিকি স্টিকি হয়ে যায় না, অনেকক্ষণ পর খেলেও কিন্তু এটা বেশ ভালোই লাগে। তো এইভাবে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।